আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের শুধুমাত্র 2টি আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি এভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমার একটি আলু কাটা হয়ে গিয়েছে, এভাবে আমি আরেকটি আলু কেটে নেব। এবার অন্য একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, আমি ঠিক এমন ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিতে হবে। এখন অন্য একটি মিক্সিং বোলে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই আলু ময়দার মধ্যে এভাবে খুব ভালো করে আলতো করে গড়িয়ে নিতে হবে, যাতে ময়দা দিয়ে আলুটা খুব ভালো করে কোট হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। দেখুন, আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি আলুগুলো এভাবে ময়দার মধ্যে কোট করে নেব। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একপাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নিয়েছি। এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।